আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, হোম কোয়ারেন্টাইনে আছো, পরিবারের সাথে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো, আমার পরিবারও আল্লাহর রহমতে ভালো আছে। তো আজ অনেক দিন পরে বাইরে যাব, অনেক দিন পরে বাইরে যাব। বাইরের অবস্থা, আসলে বাইরে যাওয়ার কথা মনে হলে ভয় লাগে, জানি না ভিতরে কেমন যেন একটা ধুক ধুক ভয় ভয় কাজ করছে, তারপরেও আল্লাহ ভরসা। তো এই তো আমি মাস্ক নিয়ে নিয়েছি। আমি এমনি থেকেও এই ভাইরাস হওয়ার আগে থেকেও আমি সবসময় বাইরে গেলে মাস্ক পরে বাইরে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো। আর আমি বাইরে যাচ্ছি গাইজ এখন, আর বাইরের অবস্থা তোমাদের দেখাবো একটু পরেই। তো ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকো, বাইরে অবশ্যই আর তোমাদের দেখাবো ঢাকা শহরের অবস্থা, যতটুকু আমি পাই দেখাচ্ছি তোমাদের কেমন। তো তো বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম। তো এখন লিফটে হাত দিতেও ভয় লাগছে, কিছু করার নেই, তো আল্লাহ ভরসা। তো লকটা লাগিয়ে নিচ্ছি, আর লিফটে আসলে হাত দিতে ভয় লাগছে, কারণ লিফট তো সবাই ইউজ করে, কখন কি হয় না হয় আসলে এমনই অবস্থা দেশের বা মানুষের মধ্যে, একটা আতঙ্ক বিরাজ করছে। তো ভালো করে দেখে নিলাম যে লকটা লেগেছে কি না। তো এই তো আমি আমার চাবি দিয়ে লিফটটা খুললাম, কি করব, ভয় ভয় কাজ করছে। তো তো লিফট খুলে গিয়েছে অলরেডি, আমি লিফটের মধ্যে ঢুকে পড়েছি। তো এখন আমি লিফটের বাটন অলরেডি টিপেও দিয়েছি, নিচে চলে আসলাম। তো নিচের পরিবেশ এখন আমি তোমাদের দেখাচ্ছি, অনেকদিন পরে বাইরে বের হয়েছি। আর যদিও বাইরে মানে বের হলেও বাসার সামনে ছাড়া অন্য কোথাও কখনো যায়নি কিছু ফল ফ্রুটস নিতে হলে। বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা শহরের খুবই ব্যস্ততম একটা জায়গা। তো যাই হোক, লোকজন আছে নাই বললে ভুল হবে, লোকজন লোকজনের কাজকর্ম করছে। কিন্তু একটা জিনিস আসলে খুবই বেশি ভালো লাগছে দেখে, যে সব পর্যায়ের মানুষের মুখেই কিন্তু মাস্ক পরার। আমি রিক্সাতে উঠতেও ভয় পাচ্ছি, কারণ এমন একটা অবস্থা রিক্সা বাজারঘাট বাইরে বের হওয়াটাই আসলে ভয়ের হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি হেঁটে চলেছি, কারণ আমি রিক্সাতে উঠতেও ভয় পাচ্ছি। আমি যাচ্ছি তোমাদের সাথে নিয়েই যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা কেমন লাগছে বা মানুষজন কেমন। একদমই যে মানুষজন নয় তা কিন্তু না, কারণ মানুষজনের কাজ আছে, তাদের বের হতে হচ্ছে, প্রয়োজনে বের হচ্ছে। এটা হচ্ছে আমাদের যেই মোড়টা, সেই মোড়টার উপরে, মোড়টাতে একদমই ফাঁকা, এখানটাতে অনেক রিক্সা অনেক মানুষজন থাকে, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, গাড়ি বাস সব সময় থাকে এইখানটাতে। তো পুলিশ পাহারা দিচ্ছে, প্রয়োজন ছাড়া কাউকেই বেশি গাড়ি ঘোড়া আসতে দিচ্ছে না, যেই মোড় মোড়ের মানে প্রতিটা রাস্তাতেই পুলিশ দাঁড়িয়ে আছে। তো আমি এসেছি অ্যাকচুয়ালি ব্যাংকে, মানে বুথে। তো বুথে আমি টাকাটা তুলে নিলাম, আমার বুথে কাজ ছিল, কাজ সেরে এই তো আমি আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। এখন আমার আর কোনো কাজ নেই, আমি আসলে রিক্সা নিতে চাচ্ছিলাম বাট নিতে ভয় লাগছে। তো আমি একটা সুপার শপে অলরেডি চলে এসেছি, আমার কিছু শপিং করতে হবে। তো আমি ঝটপট করে, আমি যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ঝটপট করে আমি নিয়ে নিব। আর আমি বাসা থেকে ভেবে এসেছিলাম কি কি আমার দরকার, বাট লিস্ট আমি করি নাই, কিন্তু এখন আমাকে পুরো সেলফগুলো ঘুরে ঘুরে খুঁজতে হচ্ছে সেই জিনিসগুলো। তো যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি এখন নিয়ে নেব, আর আমি তোমাদের বাসায় যেয়ে দেখাবো আমি কী কী নিয়েছি। এখানে একটা মজার জিনিস হয়েছে, আমি একটা মহিলাকে এখানকার স্টাফ মনে করে ওনাকে আমি বলে দিয়েছি যে একটা জিনিসের দরকার ছিল, উনি আমার উপর প্রচণ্ড রেগে গিয়েছে। তো কিছু করার নেই, আমি ভুল করেছি, আমি অনেকবার তাকে সরি বলেছি, বাট তারপরও উনি অনেক রেগেছিলো আমার উপরে। যাই হোক, আমার শপিং কমপ্লিট। আর একটা জিনিস মানুষের মধ্যে লক্ষ্য করলাম, যে একটা মানুষ অন্য মানুষের কাছে আসতে কিন্তু ভয় পাচ্ছে, অনেককেই দেখলাম। যেমন আমিও ভয় পাচ্ছিলাম, আমি দূরে দিয়ে সরে সরে যাচ্ছিলাম, যেমন আমাকে দেখেও অনেকে এরকম দূরে সরে সরে যাচ্ছিলো। আমি বাসাতে চলে এসেছি, আর অবশ্যই হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্যানিটাইজার দিয়ে, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের কি বলবো, কিছু বলার নেই, যে বাইরে যাওয়ার একটাই কারণ ছিল, কারণ হচ্ছে এটাই যে টাকা মাসের যেহেতু শেষে শুরু অলরেডি হয়ে গিয়েছে, তো টাকা তো লাগতোই, তো এই জন্য আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে ও বাইরে গেলাম, বাইরে তো প্রচণ্ড পরিমাণ মানে মানুষজন, ফাঁকা খুবই কম, বাট মেন যে রাস্তাগুলো সেখানটাতে একটু ফাঁকা আছে, তাছাড়া সব জায়গাতে মানুষজন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা সবার মুখে মাস্ক, আগে যখন বাইরে যেতাম দু একজন মানুষ প্লাস আমার মুখে মাস্ক থাকতো, আর এখন বাইরে যাওয়ার পরে দেখলাম যে প্রতিটা মানুষ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ফকির
দিয়ে, মানে সব লেভেলের মানুষের মুখে মাস্ক পরা। যাই হোক, আর বেশি কথা বলছি না, বাইরে থেকে কি কিনে নিয়ে আসলাম আসলে মার্কেটে, মানে 12টার দিকে বন্ধ করে দেওয়ার কথা বলেছে, তো 12টা প্রায় বেজে গেছে, জন্য সেভাবে কিছু করতে পারিনি বাজার। তো যা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে এসেছি হচ্ছে আনারস, আমার খুবই পছন্দের একটা জিনিস, কে কে পছন্দ করো এটা খেতে। আর কলা সকালের জন্য, আর কলাটা অনেক ভালো শরীরের জন্য। আর নিয়ে এসেছি হচ্ছে ডাউল, এটা মেবি বুটের ডাউল বলে, এটা দিয়ে হালুয়া বানানো হবে, কারণ সবে বড়া, এটা দিয়ে হালুয়ার জন্য নিয়ে আসা। আর নিয়ে এসেছি হচ্ছে সাবু, এটা এটা দিয়ে হচ্ছে মিষ্টি, মানে কি বলে, নাড়ু টাইপের বানানো হবে। আর এখানে আছে হচ্ছে একটা ফুড কালার, রেড ফুড কালার, অরেঞ্জ আছে ফ্লেভার, এটা হচ্ছে ফুড কালার, নিয়ে এসছে একটা। আর কি, আর নিয়ে এসছে হচ্ছে চিনি, চিনি যদিও আছে, তারপরে ওইটা প্রচুর পরিমাণ প্রত্যেকটা মানুষের বাসায় লাগে, আর এখন তো বেশি বেশি লাগছে। আর আমার মনে হচ্ছে যে মানুষজন হোম কোয়ারেন্টাইনে, মানে মানে জানি না সবার কি কেমন লাগছে, আমার তো খুব বেশি পরিমাণ, মানে খেতে সবসময় খেতেই ইচ্ছে হচ্ছে, বা খিদা লাগছে। আর এটাতে আছে হচ্ছে বসুন্ধরার একটা সুজি, আর বসুন্ধরা ছাড়া কোনো কিছু ছিল না, পাচ্ছিলাম না, তো ওইটাই নিয়ে আসছি, বসুন্ধরা কমই নিয়ে আসা হয়। আর এখানে আছে হচ্ছে বসুন্ধরার আটা, ময়দা, এটা দিয়ে কেক পরোটা বানানোর জন্য। এটা এটা তো অবশ্যই লাগবে, কারণ ঢাকাতে প্রচুর পরিমাণে মশা, গাইস এটা তো লাগে। আমি প্রচন্ড পরিমাণে পাস্তা, তারপর নুডলস এগুলো পছন্দ করি। আর যেহেতু এখন তো হোম কোয়ারেন্টাইন ঘরের মধ্যে, আর আমার তো সবসময় হোম কোয়ারেন্টাইন চলে, তো এই যে পাস্তা, এই পাস্তা এটাও অনেক ভালো লাগে। আর এখানে আছে এই পাস্তা, আর এইটাই ছোটোটা নিয়ে এসেছি, তো পাস্তা নিয়ে এসেছি। তো তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে? আমার তো প্রচুর পরিমাণ পাস্তা নুডলস এগুলো খুবই পছন্দ করি আমি, আর কন্টিনিউ খাওয়া হয়, এই জন্য অনেক বেশি বেশি করে নিয়ে আসা হয়। তো সবজির দরকার, এটা আমি আমি নিজে যাই বা আমাদের দারোয়ানকে পাঠাই, যেটাই করি করবো। তো সবাই ঘরের মধ্যে থাকবা, মাস্ক পরে বাইরে যাবা। কাঁচা বাজার করার ইচ্ছে ছিল, কিন্তু মার্কেট বন্ধ করে দিল, কারণ সব বন্ধ করে দিচ্ছিল এই জন্য, কারণ 12টা পর্যন্ত খোলার নিয়ম, আর পুলিশ তো গেটে দাঁড়িয়েছিল। তো ভাবলাম ঠিক আছে, পরে দেখা যাবে। সেই জমিত বাসাতে অনেক কিছুই আছে, আর আমার তো খুবই পছন্দ বিরিয়ানি, তো কন্টিনিউ যদি বিরিয়ানি খাই তাও আমার কোনো প্রবলেম নাই। তো ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে বিরিয়ানি রান্না করি। তো গাইস, কেমন দেখলাম ভিডিওটা? আর কি বলবো, সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যেহেতু সবাই বড়, সেহেতু সবাই নামাজ কালাম করো, আল্লাহর কাছে অনেক দোয়া করো, ক্ষমা চাও, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো বাই।